ফুচকাজ্ঞ জনপ্রিয় ফয়দ্দে হানা। চট্টগ্রাম সহ সারা দেশের সর্বত্রই এই ফুচকার প্রচলন আছে। আজ ইয়ারা সাইবেলে চেষ্টা করছুম এই মসমুচে ফুচকা কেনে তৈরি হয়। ফুচকার হতা অনিলি হাইতিচ্ছে নগরে এই লেলুক কূপ হম আছে। ফুচকার সব ইসাইরও বর্জনোত্তম হাইতিচ্ছে করে। নগরীর গোয়ালপাড়া হালি শহর অক্সিজেন বদ্রাটস প্রায় 30খানোত্তম বেশি ফুচকা তৈরির কারখানা আছে। ব্যাগ কারখানাতেই হালি ট্যাং দিয়ে রে ফুচকার হাই তৈরি করে বলে হইরে এক ফুচকা মালিক সিপ্লাসরে জানাই, এটা ছাড়া খামির হয় না আর এটা ছাড়া ফুচকা হবেও না। খামিরটা মিলে না অত মালদার খাইতে মজা হবে না। হাত দিয়ে কোনো জায়গায় কোনো কিছু হয় না, এই এইটা হয় না হাত দিয়ে, এটা ফালতু কথা। এটা আমরা যেখান থেকে শিখিয়েছি ওখানে এই ব্যবস্থা, আমরা ঢাকাতে শিখিয়েছি সব জায়গায়, সব জায়গায় অল বাংলাদেশ। এত নোংরা পরিবেশ কিনলে ফুচকা তৈরি করার ইয়ান জানতে চাইলি কর্মরত ফুচকার কারখানার কর্মচারী হল সিপ্লাসরি জানাই, মেশিন নাই ভাব দিয়ে সারা এটা হয় না তো, এই ফুচকা ছাড়া তো অন্য জিনিস তৈরি তো ভাব দিয়ে তৈরি করে। এই ঢাকা করঞ্চে যে কোনো জায়গায় কোন রাঙ্গামাটি আছে, তারপর আপনার এই যে নোয়াখালী আছে, পেনি আছে, সব জায়গায় আছে, এরকম পাওয়া দিয়েই হয়। কারণ পাওয়া দেওয়া ছাড়া আমাদের তো এরকম সুযোগ সুবিধা নেই, এরকমভাবে সিস্টেমে তৈরি হচ্ছে, এরকম এরকমভাবে চলতেছে, পাবলিক এভাবে খাচ্ছে। জানতাম চাইলাম কয়েকজন ফুচকা রসিক অলতন, তারা ফুচকা তৈরির কথা উনি অবাক হয়ে সি প্লাসরে হয় বলতে পারি না। আমরা তো ফুচকা শুধু কিনে আনি, দেখ নিজের চোখে দেখলে তো কাবো না, বিক্রি তো করণ লাগবে ভাইয়া, পেটের জন্য বিক্রি করণ লাগবে না। ইয়ানের ব্যাপারে বিএসটিআই এর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক তুন জানতে চাইলি সি প্লাসরে হয় তো পায়ে দিয়ে করা আসলে কোনো যৌক্তিকতা নেই, আপনি করা উচিত না। তো আমরা এটা করতে পারি না এটাও ঠিক না, যদি কেউ মনে করেন যে দেখবো আপনি আসেন সেটা হলো যেতে পারি, কিন্তু আইনগতভাবে আমাদের আসলে কিছু করার আমাদের কাছে নাই আর কি। ফুচকার শিকু সাধারণ আলোর একখানি দাবি, এভাবে হালি ঠ্যাং দিয়ে এর ফুচকা তৈরি নগরী পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতির যেন ফুচকা তৈরি করা হয়, অন্যথায় ফুচকা বর্জন করিতে পারে ফুচকার শিকক্কল। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।